যতক্ষণ না দ্বীপের তরফ থেকে কোনো রকম প্রমাণ আসছে, কোনো রকম অকাট্য কোনো যুক্তি আসছে, আমি কিচ্ছু বলতে পারছি না। আমি যেটুকু দেখেছি আমি সেটুকুর উপর বেস করে ভিডিও করলাম। তো বন্ধুরা, ইন্ট্রো দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ভিডিওটা আমি রাত্রেই শ্যুট করে রাখছি তোমাদের জন্য, কারণ আমি জানি না সকালে পরিস্থিতি কি থাকবে, আমি কি বলবো কি বলবো না, টোটালি স্পিচলেস। আমি আমি ভাষা হারিয়ে ফেলছি, আমার কিচ্ছু বলার নাই। আমি এই না আমি নামটা নিচ্ছি না, আমি আমার দেওয়া নামটাই তোমাদের সামনে বলছি। আমি জুলিয়েটের ভিডিও একটু আগে দেখে এলাম, অনেক রাত্রে ভিডিওটা আপলোড করেছে, সম্ভবত নেট সমস্যার কারণে ভিডিওটা আপলোড করেছে অনেকটা দেরিতে। তো ভিডিওটাতে ব্যাংক স্টেটমেন্ট দেখলাম আমি। আমি ভাবতেও পারিনি যে এই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমার কথা থেকে নড়তে হবে। সিরিয়াসলি, মানে একটা জায়গা এমন হয় যখন আমি জানি যে আমি কিছু একটা করেছি, কিন্তু সেটা নিয়ে আমি কোনোভাবেই দাপট ফলাবো না, তাই না? এটা আমি বুঝি। সেখান থেকে দাঁড়িয়ে এই ব্যাংক স্টেটমেন্টটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি কি দেখছি, ব্যাংকের বইটাও নিয়ে গেছে, সেটাও স্বীকার করেনি ডে ওয়ানে, সেটাও স্বীকার করেনি, সেটা স্টেটমেন্টও বের করে এনেছে ছেলের ঠিক জন্মদিনের আগে। সেখানে 17 তারিখের মধ্যেই একটা একটা ট্রানজ্যাকশন বোধহয় 18 তারিখ গেছে, আর বাকি সব 17 তারিখের মধ্যেই সমস্ত ট্রানজ্যাকশন করে কমপ্লিট করে দেওয়া হয়েছিল। প্রথম 4টে ট্রানজ্যাকশন বোধহয় 25,000-এর টোটাল ট্রানজ্যাকশন, মানে টোটাল ওর ব্যাংকে যা ছিল 2,49,000 সামথিং, আমি এরকমটা দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, বাকি আমি জানি না, ঠিক আছে? ও স্টেটমেন্ট ওটা বলছে। তো ফাস্ট ফরওয়ার্ডে যেহেতু বের করেছে ও স্টেটমেন্টটা, 2,49,000 সামথিং আমি এরকমটা দেখতে পেলাম, লাস্ট অব দি 82 টাকা পড়েছিল, বাকি 2,50,000 টাকার আমি জানি না স্টেটমেন্ট কি। তো যাই হোক, যেটাই হয়েছে কিনা সেটা ও বার করেনি, কারণ ওর ব্যাংকে শেষ অব্দি 82 টাকা ছিল, তো টাকাটা হয় আগে বেরিয়ে গেছে, এটাই হবে। সেই দিনকে 25,000 টাকা 4 দফায় বেরিয়েছে, তারপর একটা এটিএম থেকে বেরিয়েছে নদিয়া থেকে রাত 10টার সময় 10,000 টাকা, তারপরে আরো বেরিয়েছে 25,000 টাকাই আরো বেরিয়েছে, ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম এই জায়গায় দাঁড়িয়ে সবটা, ব্যাংকের বইটাও নিয়ে বেরিয়েছে, সেই কথাটা এখানে হাইলাইটেড হওয়ার কোনো তো জায়গা ছিল না, যেখানে দীপদা নিজেই টাকাগুলো বের করে নিয়েছে। এখানে তো সন্দেহের কোনো অবকাশ নেই, এটিএম কার্ড ওনার কাছে, টাকাগুলো গেছে যেসব অ্যাকাউন্টে সেগুলো ওনাদের। তাহলে এই টাকা নিয়ে এত যখন হই 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 রব, মানে আমার আমার সমস্ত ক্যালকুলেশন গুলিয়ে যাচ্ছে না। এখন কেউ আমাকে এটা প্লিজ বলতে এসো না, তোমার এক্সপিরিয়েন্স ভীষণ কম বা তুমি এজ ওয়াইজ ভীষণ ইম্যাচুয়ার, তো এটা বলতে এসো না আমাকে প্লিজ, কারণ আমি যেটুকু ভিডিওতে দেখেছি আমি সেটুকুই বলেছি। আমার সাথে কারোর ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, আমি কারোর বাড়িও যাইনি, ইভেন আমার সাথে কারোর এমনও সম্পর্ক নেই যে কেউ আমাকে এই কথাগুলো বলবে। আমি শুধু যেটুকু দেখেছি আমার মতামতটা আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি, তাই আমাকে সহ্য হচ্ছে না পাল্টিবাজ এইসব কথা বলার কিন্তু কোনো এখানে মানে নেই। যেটা দেখেছি সেটা বলেছি, যেটা কিন্তু এখন YTতে বলা হয় বিশালভাবে, যেটুকু দেখবে সেটুকু বলবে, বাইরে না, এর বাইরে কিচ্ছু না। আজকে সৌমালিদি যে জুলিয়েটকে সাপোর্ট করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এটাও একটা রিজন, এটাও একটা রিজন। জুলিয়েট যে মারা গেছে এই কথাটা প্রমাণ আজকে যে দীপদা লাইভে চাইল, যদি থেকে থাকে তখন এর পরিণামটা কি হবে আমি জানি না, বাদের খাতা, সমস্তটা বাদের খাতা দিচ্ছি। এটা তো ওর পারিশ্রমিক ছিল, ওর একান্তভাবে ওর ব্র্যান্ড প্রমোশনের টাকা ছিল। চ্যানেলটা যৌথ উদ্যোগে চলে অবশ্যই, তবে চ্যানেল থেকে যে রেভিনিউটা আসে সেটা সংসারের ক্ষেত্রে এনাফ, আর ঠিক ওই দিনের মধ্যেই টাকাগুলোকে তুলে নিলে, তারপরেও তুমি ব্যাংকের বইয়ের কথাটা তুললে,
হ্যাঁ, আজকে লাইভে যখন তুমি বললে যে আজকে তোমাকে যারা সাপোর্ট করছে তারা একটা সময় তোমাকে ধুয়ে দিয়েছে, তার মধ্যে আমি একজন। অকপটে স্বীকার করতে আমার তো কোনো লজ্জা নেই, আমি একজন, কারণ আমি তখনও যেটা দেখেছি সেটাই বলেছি, যেটা যখন যেভাবে দেখেছি সেটার ওপর বেস করেই ছিল আমার ভিডিও। আমি কিন্তু কোনোদিন এমন কাজ করিনি যে যেটা দেখবো সেটা না দেখে অন্য কিছু বলে যাব, বা যেটা দেখিনি সেরকম একটা কাল্পনিক গল্প তোমাদের সামনে তুলে ধরবো, এটা আমি করিনি। ও যখন নিউ মার্কেটে লাঞ্চ ডেটে গেছে আমি সেটাও যেরকম বলেছি, দীপদার বাড়িতে সেরকম শোকের ছায়া দেখা যায়নি, প্র্যাকটিক্যালি যায়নি, আমি জানতাম যায়নি, দেখেছি যায়নি, আমি সেটাও বলেছি যে গ্রামেগঞ্জের মানুষরা খাটতে খাটতে নিজেদের ভিতর থেকে ভীষণ কঠোর হয়ে যায়, তাদের মুখে শোকের ছায়া এত সহজে আসে না, তাদের মধ্যে কাজে স্পৃহা প্রাণস মানে ফুর্ততাটা যেটা থাকে না সেটাই একটু বেশি থাকে। কারণ আমার দিদার বাড়ি আর আমার দিদা, যিনি মাত্র 2 বছর হলো পাস আউট হয়েছেন, তো সেখান থেকে মারা গেছেন উনি, তো সেখান থেকে দাঁড়িয়ে না আমি এটা বুঝি, কোনো মানুষ চলে গেলে ওদের আগেকার দিনের মানুষের একরকম ইমোশনস ছিল, এখন কিন্তু মানুষ ভিতর থেকে আস্তে আস্তে স্ট্রং, অনেকটা স্ট্রং, অনেকটা ডেভেলপ, কান্নাকাটি আসে না সেটা নয়, কান্নাকাটি আসে না সেটা নয়, তবে মানুষ নিজের কাজকে থামিয়ে রাখে না। আমি স্তব্ধ স্টেটমেন্টটা দেখে, আমি জানি এরপর প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্টস আসবে, সেটা নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে যখন যেটা বলেছি সেটা শুধু যেটা দেখেছি সেটার উপর বেস করে, কারোর সাথে পার্সোনাল কোনো রকম যোগাযোগ বা কোনো রকম অশ্লীল ভাষা প্রয়োগ করে কিন্তু নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার সবার ক্ষেত্র থেকে একটা বক্তব্য থাকবে সবার জন্য, পরকীয়াকে সাপোর্ট করা যায় না সেটা সবাই মেনে নিয়েছো। আজকের ভিডিওতে কিন্তু আমি আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, আমার সিঁদুরটা পড়েছিল সেটাকে কিন্তু পার্টিশন মেরে চুল দিয়ে ঢেকে রেখে দিয়েছে, না দরকার ছিল না, দরকার ছিল না, লিগালি যখন দীপ তোমার এখনো হাজবেন্ড, তোমার সিঁদুরটা ক্যামেরায় শো করার তো মানে না শো করার তো কোনো রিজন আমি পেলাম না। দোষ দেওয়া হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে ওর সম্পর্ক জোড়া না লাগার জন্য, ও প্রচুরবার মিনতি করেছিল যে সংসারে ফিরে আসবে, কিন্তু আমরা এটাও তো শুনেছি তোমাকে যখন ফোন করা হয়েছে তুমি নিজে মুখে বলেছো তুমি ফিরতে চাও না, কার কোন স্টেটমেন্টটাই বিশ্বাস করব, কোন স্টেটমেন্টটা? তুমি নিজেই তো দুরকম স্টেটমেন্ট দিলে, একটা এক্ষুনি একটা কয়েক মাস আগে, যে আমার মুখ না দেখিয়ে, তোমার সেকেন্ড ভিডিও ছিল ওটা, আমার মুখ না দেখিয়ে তোমার ঘরে কি টাইলস বসবে না তাই জন্য তুমি আমাকে ডাকছো, মানে এটা তো তুমি বলেছিলে, আবার সেই তুমিই নাকি সমস্ত কিছু মিটিয়ে নিয়ে ঘরে ফিরতে চেয়েছিলে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা কোথায় এত ভেতরের খবর জানতো, কোথা থেকে জানতো এত ভেতরের খবর, জানতো না তো, দিনের পর দিন দিনের পর দিন আস্তে 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 মানুষের কেঁচো করতে কেউ তো বেরিয়ে এসছে। একটা কথা বলো তো, আজকে ডেটে দাঁড়িয়ে তোমার বৈবাহিক জীবনে, তোমার বৈবাহিক জীবনের প্রথম দিনে কি ঘটনা ঘটেছে সেটা তুমি তোমার ভালোবাসার মানুষকে বলেছো, সে যখন কল রেকর্ডিং এর মারফত সেটা অন্য কাউকে দিল সেটা কি তার দেওয়া উচিত ছিল শুধু তোমাকে গিল্ট ফ্রি প্রমাণ করবে বলে? এই কথাগুলো যে তোমার তরফ থেকেও এসেছে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে মানুষের কাছে কন্ট্রোভার্সির টপিক উঠে উঠে এসেছে সেটা কি তুমি তখন বোঝনি? মাঝরাতে যেটা ভাইরাল হয়েছে সেটা তো ইচ্ছাকৃত, তোমার বক্তব্যে সেটাই তো ইচ্ছাকৃত, তুমি পারতে সেই রাতে 498 এর কেস দিতে, তুমি তো এখনো 498 এর কেস দিয়েছো। আমার প্রশ্ন একটা, আমার একটা প্রশ্ন তোমার জন্য রইল, তুমি যে ফ্যামিলির তিনজনের বিরুদ্ধে 498 করেছো, তোমার শ্বশুর তো ভীষণ নিরীহ মানুষ, তুমি যে দিদি ভাইকে এখন বলছো যে আমি তোমার সাথে যা করেছি সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে সেই দিদি ভাইও কিন্তু একই কথা বলেন, ওনার বাবা ভীষণ খামখেয়ালি, ওনার বাবার মতো মানুষ হয় না। তাহলে তোমার শ্বশুর মশাইয়ের নামে তুমি এই অ্যালিগেশনটা করলে কি করে? তিনি তো তোমার বাবার সাথে উঁচু স্বরে কথা অবধি বলেননি। আমরা প্রত্যেকের কল রেকর্ড শুনেছি, প্রত্যেককে হাইপার হতে দেখেছি, তোমার শ্বশুর মশাইকে কোনো দিন উঁচু গলায় দুটো কথা বলতেই শুনলাম না, তার উপর 498 কেন জানি না, এ প্রশ্নের উত্তর নেই। আগামী দিনে আরো কত প্রমাণ কি আসবে আমি জানি না। আজকে দীপের লাইভও দেখেছি, সেখানে দীপ বলেছে আমি দাদাটা বললাম না,
থাকে, নালে আমাকে এই নিয়ে বাজে কমেন্ট এসছে আমার কাছে। আমি জানতাম মানে দাদা বললে বাজে কমেন্ট আসবে, আমি বললাম না। আমি লাইটটা যখন ওনার দেখলাম সেই সময় উনি তখন বললেন যে এই বাড়ি থেকে বেরোনোর আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সে নাকি যোগাযোগ আগেই করে রেখে দিয়েছিল, জুলিয়েটের কথা বলছে। আমি জানি এই প্রমাণ ওর হোয়াটসঅ্যাপে রেখে আসেনি, এটা হয়তো কোনো ডিলিটেড চ্যাট যেটা কোনো রকমভাবে কোনো অ্যাপের দ্বারা দ্বীপ উদ্ধার করেছে। কারণ এটা যদি ও রেখে আসতো তাহলে অ্যাটলিস্ট ও এই কথাগুলো বলতো না, মানে ও এত কাঁচা কাজ করতো না। আমি জানি না কার তরফ থেকে পরবর্তীতে কি প্রমাণ আসতে চলেছে, কি আসবে। আমি আজকে রাতে যে ভিডিওটা দেখেছি আমি শুধু সেই ভিডিওটার উপর বেস করে দুটো কথা, আমার মতামত আমি তোমাদের সামনে তুলে ধরলাম। উচিত হয়নি, এটা উচিত হয়নি, কারণ ইউটিউবের আর্নিং এর যে রেভিনিউ সেটা আসতো একটা অ্যাকাউন্টে, একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে আসতো, সেটা দিয়ে সংসার খরচ, সেটা দিয়ে কৃষাণোর ভবিষ্যৎ, প্রত্যেকটা জিনিস চলে যাওয়ার কথা, প্রত্যেকটা কাজ হয়ে যাওয়ার কথা। ওর ব্র্যান্ড প্রমোশনের টাকা পার্টিকুলার ওই দুটো দিনে বের করে নেওয়ার আগে কি একটা জিনিস মাথায় কাজ করেনি যে এটার খেসারত আমাকে ভবিষ্যতে দিতে হবে, এটা মাথায় আসেনি? জানি না আমি। আজকে যে এত লক্ষ লক্ষ মানুষ তোমাকে সাপোর্ট করে, কত কত ভিউয়ার্স তোমাকে দূর থেকে এসে এসে তোমার বাড়িতে এত আদর আপ্যায়ন ভালোবাসা, তোমাকে তাদের তরফের একটা ব্লেসিংস দিয়ে গেছে, তাদের কাছে কি মুখটা রইল? তারা প্রত্যেকে কি জানে তুমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 17 তারিখের মধ্যেই সমস্ত ট্রানজ্যাকশন ক্লিয়ার করে নিয়েছিলে? আমি জানি না, জেনে থেকেও কি তারা তোমাকে সবাই এইভাবেই সাপোর্ট করছে? তাহলে বোধহয় আমি ব্যতিক্রম, এক্ষেত্রে আমি পারলাম না। আমি অপেক্ষায় রইলাম যে এই কথাটা, এই প্রুফটার বিরুদ্ধে তোমার অকাট্য যুক্তি কি থাকে, আমি সেটা শোনার অপেক্ষায় রইলাম। অতি অবশ্যই সেটা শুনতেই হবে আমাকে, কারণ এটার বিপক্ষে কোনো একটা কথা তো আসবেই, আর সেই কথাটা না শুনলে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। আমি যেটুকু শুনেছি সেটুকুর মধ্যে শুধু আমার মতামতটা তোমাদের জন্য তুলে ধরলাম, যেটুকু শুনেছি আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিচ্ছি, যেটুকু শুনেছি সেটুকুর ওপর বেস করেই আমি মতামত তুলে ধরেছি। আমি আগেই বলেছি আমি 2,50,000 টাকার ট্রানজ্যাকশন দেখেছি, আমি কিন্তু 5,00,000 টাকার ট্রানজ্যাকশন পাইনি, ওটা ফাস্ট ফরওয়ার্ডে বের করা হয়েছে। তার জন্য তোমার ওখানে প্রিভিয়াস পেজের ট্রানজ্যাকশনটাও দেখিয়ে দেওয়ার কথা। যাই হোক, আমার সেটা প্রশ্ন নয়, তবে ও সেটা খরচা করেনি এটা প্রমাণ হচ্ছে লাস্টে শেষ অঙ্ক 82 টাকা পড়ে থাকা, সেটা যে ডেটে ও বের করে এনেছে সেই ডেট অবধি রয়েছে। যে ডেটেই বের করে থাকুক না কেন সেটা কথা নয়, কথা হচ্ছে ও বের করেনি টাকাটা। মানে আমার ভাবতে অবাক লাগছে ব্যাপারটা, ভাবতে অবাক লাগছে। আর যতদূর ওই কথা কৃষাণোর মা হারিয়ে যাওয়ার কথাটা, কৃষাণো যেটা নিজে মুখে বলেছে, আমি ওই কথাটা ব্যবহার করলাম না, আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি তোমরা বুদ্ধিমান, তোমরা বুঝতে পারবে। সেই কথার পরিপ্রেক্ষিতে বলি, বাড়িতে কিন্তু একটা যখন মহল ক্রিয়েট হয় কেউ মারা গেলে, তখন যে শব্দটা প্রথম বের হয় বা যে শব্দটা সবসময় কথায় ব্যবহারে প্রচলিত থাকে, সেই শব্দটা কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি নিজের মাইন্ডের মধ্যে সেট করে নেয়, আর সেই মাইন্ডে সেট করে নেওয়া ব্যাপারটা থেকেই কিন্তু তারা সেই কথাটা বলতে থাকে। সেই কথা সম্পর্কিত কোনো রকম সিমিলার প্রশ্ন যদি তাদের সামনে আসে ঠিক তখনই, এটা হয়তো কৃষাণোর ক্ষেত্র থেকে হয়েছে আমার মনে হয়। মনে হয় একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছিল, সেই সময় আমার মাথাতেও টার্ন খাচ্ছিল ব্যাপারটা, তো তখন তার কমেন্টটা দেখে আমি একটু স্যাটিসফাইড হলাম যে না, আমার সাথে তার মতামতের এই জায়গায় মিল আছে যে হ্যাঁ এটা হতে পারে। ওই সময় তো মানে কৃষাণোর বদ্দিদা হবে, বোধহয় বদ্দিদা হবে, আর আমাদের সন্দীপের দিদা, তো সেখান থেকে দিদা মারা গেছে যখন কথাটা হয়েছে, মানে যখন বলেছে ওনার মা যে আমার মা মারা গেছে, কাউকে একজনকে বলেছে, সেই কথাটা শুনে হয়তো ওয়ার্ডটা ক্যাচ করেছে, হতে পারে। কারণ প্রথমে তো উত্তর এটাই ছিল মা মামা বাড়ি আছে, মা কোথায় গেছে, মা মামা বাড়ি গেছে। আশা করছি এটা, এবার আমি জানি না, এটারও যদি কোনো প্রুফ উনি তুলে রেখে দেন তাহলে সেখানে আমার অকাট্য যুক্তি কোনো জায়গায় ধুপে টিকবে না, বলারই কথা নয়, প্রশ্নই আসে না সেই জায়গা থেকে। ব্যাংক স্টেটমেন্ট দেখে আমি স্তব্ধ। যতক্ষণ না দ্বীপের তরফ থেকে কোনো রকম প্রমাণ আসছে, কোনো রকম অকাট্য কোনো যুক্তি আসছে, আমি কিচ্ছু বলতে পারছি না। আমি যেটুকু দেখেছি আমি সেটুকুর উপর বেস করে ভিডিও করলাম। তো আমি আগাম বলে দিচ্ছি তোমাদেরকে, কেউ এটা আমাকে প্লিজ বলো না যে তুমি কেন বলছো, কেন ঢুকছো, কেন এটা করছো, কেন সেটা করছো। কেন মারো গুলি,
যেটুকু দেখেছি সেটুকুতে আমি আমার মতামত দিয়েছি। একমত থাকলে কমেন্টে লাইক, একমত না থাকলে বাকি তোমাদের মন মর্জি, আমার এখানে কিছু বলার নেই। আমি কিন্তু আগাম বলে দিলাম কথাটা, এরপর আমাকে কেউ এইটা ব্লেম করো না যে তুমি কিন্তু পাল্টি খাচ্ছ বা কিছু খাচ্ছ না। পাল্টি খাওয়ার প্রশ্ন নেই, আমি প্রথম দিন থেকে যখন ভিডিও করছি এই কথা বলেছি, আমি যখন দেখবো যে হ্যাঁ আমি আমার জায়গায় দাঁড়িয়ে ভুল, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো, আমি কিন্তু এ কথা ডে ওয়ানে বলে দিয়েছি। তাই আমাকে কেউ এই দোষারোপটা করতে পারবে না, আমি মিথ্যের উপর দাঁড়িয়ে গলাবাজি করনে বলা লোক নয়। মিথ্যের উপর দাঁড়িয়ে গলাবাজি করাটা আমার অভ্যেসে আসে না, আমি সহজে মানুষকে মানে এইরকম ভাবে পাল্টি খেতে পারি না। আমি যেটুকু দেখেছি আমি সেটুকুর বেস করেই বলেছি, আর আমি এটাও বলে দিয়েছি বারংবার যে আমি এটা করব, আমি এটাই করব, আমি কারোর পার্সোনাল ম্যাটারে এইভাবে ঢুকে যাব না যে সেখান থেকে আমাকে বেরিয়ে আসা খুব মানে সমস্তভাবে কঠিন হয়ে দাঁড়াবে। আমি যেটুকু দেখলাম সেটুকু বললাম, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট কি ভিডিও আসে ওদের তরফ থেকে তার উপর বেস করেই ভিডিও হবে, আমার আর এখানে কিছু বলার নেই। চলো টাটা।